সরকার বুক করে রাজ্য সরকার তারপরেও এত বড় বড় কথা কোথা থেকে আসছে অনেক কিছু বেরিয়ে গেছে সঞ্জয় রায় সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় তো একই বিষয় সামনে আসছে আমি বলছি যে ছেলেটি ধর্ষণ করেছে তার আবার অনেক কিছু বেরিয়ে যাচ্ছে এখন সেই সিবিআই নজর ঘোরানোর জন্য অন্যদিকে কনভার্ট করছে না তো সঞ্জয় রায়কে দেখা যাচ্ছে সে আরএসএস কর্মী সে বিশ্বহিন্দু পরিষদের অ্যাক্টিভ কর্মী এবং সে বিজেপির নেতা দেখা যাচ্ছে এবং সঞ্জয় রায় যে কেস লড়ছে সে হাইকোর্ট বাড়ির লোক বলছেন সঞ্জয় রায়ের দ্বারা সঞ্জয় রায় যিনি কেস লড়ছে সঞ্জয় রায়ের বাড়ির লোক বলছেন তিনি তৃণমূল কংগ্রেস করেন তিনি বিজেপির হাইকোর্টের একজন প্রার্থী অর্থাৎ বিজেপির সাথে সঞ্জয় রায়ের সরাসরি যোগ এটা বোঝালে আছে সেই দিকে নজর আপনাদের আপনাদেরই যারা মদনপুর অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানেন না তিনি অবাধে অ্যাক্সেস দিয়ে দেন এরকম একজন সিভিক ভলান্টিয়ার সে চারতলার উপরে সেমিনার রুম পর্যন্ত চলে যায় আমি একটুখানি কথা তোমাদের সঙ্গে বলবো কিন্তু একটু তারকবাবুর কাছেও জানবার চেষ্টা করি তারকবাবু এই যে বিভিন্ন সময় অভিযোগগুলো এই মুহূর্তে সামনে আসছে যে ময়না তদন্ত করতে গেলে ডিসেকশন করে ছেড়ে দেওয়া হতো একটা লাশ একটা বডিকে এবং সেই বডি তার পরিবার পেতে গেলে অর্থাৎ মৃতের পরিবারের হাতে সেই বডি তুলে দিতে গেলে পর্যন্ত একটার পর একটা স্ল্যাবে ভাগ করা থাকতো টাকা মানে প্রত্যেকটা ক্ষেত্রে টাকা দিলে তারা হয়তো সেই বডিটা দেখতে পাবেন তারা যদি টাকা দেন তাহলে হয়তো সেই বডিটাকে তারা নিতে পারবেন তারা যদি টাকা দেন তাহলে ওই 12 নম্বর থেকে হয়তো বডিটাকে 1 নম্বরে নিয়ে আসা সম্ভব হবে এই বিষয়গুলো কি সত্যি দেখুন এখানে এই মর্গে আমাদের 4টে রেজিস্টার মেনটেন হয় ডেড বডি রেজিস্টার পোস্টমর্টেম রেজিস্টার পুলিশ রেজিস্টার এবং ডিসপোজাল রেজিস্টার এই ডিসপোজাল রেজিস্টার যেটা এটা আমাদের এখানে যে সমস্ত থানা বডিটা পাঠাচ্ছেন ইনকোয়েস্ট দিয়ে বা সুরতল দিয়ে সেই ডিসপোজাল অর্ডারটা পার্টির হাতে দিয়ে ক্রিমেশনের জন্যে বা মুসলিম বডি হলে কবরে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্যে সেই ডিসপোজাল অর্ডারটা দিয়ে দিচ্ছি সেখানে তাদের ফোন নাম্বার থাকে সব থাকে এই যদি র্যান্ডামলি ফোন নাম্বার চেক করা যায় লাস্ট 6 মাসের হ্যাঁ পার্টির তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ওখানে কি হচ্ছে এবং বিশেষ করে এই নর্থ বেঙ্গল থেকে একজন ডোম এসে এখানে সন্দীপ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে রিক্রুট করলেন তাকে ওই মর্গে ঢুকিয়ে দিলেন তার ফলে কী হলো আগে আমাদের এই মর্গটা যে সুন্দরভাবে চলতো সেখানে মনোজ গোপাল শম্ভু তারা স্কিল ডোম তারা যেভাবে চালাতো দেখুন মর্গে যেমন শ্মশানে বলুন বা এই যে যারা বিভিন্ন জায়গায় মানুষ এমনি তাদেরকে কিছু বলে দান পুণ্যি হয় এই টাকাগুলো যারা পার্টি আসছে প্রথম যখন বডিটাকে নিয়ে পুলিশ আসছে ইনকোয়েস্ট নিয়ে এই সন্তোষ মল্লিক প্রথমেই তার সঙ্গে চুক্তি করে নিচ্ছে মানে প্যাকেজ যে কাঁচের গাড়ি ভাড়া আমি তোমায় আমার ওয়ার্ড থেকে নিতে হবে সে হয়তো একদম সবার লাস্টে এসছে তাকে প্রথমে করে দেবো তাকে বলে দিল প্রথমে আপনার বডি ছাড়া হবে এবং ওয়াশ করা বা স্টিচিং সব সুন্দর করে দেবো একদম হ্যাঁ সব মিলিয়ে 10 থেকে 12 হাজার টাকা এই স্কিল ডোম যারা এরা অত্যন্ত গরিব এবং এরা খুবই এদের স্বাস্থ্যর দিকেও সেইভাবে নজর দেয় না এদেরকে কিন্তু কিছু দেয় না সবটাই উনি নিয়ে নিচ্ছে সব ওই সন্তোষ মল্লিক নিয়ে নিচ্ছে এই প্রিন্সিপাল রিক্রুট মানে প্রাক্তন প্রিন্সিপাল সেই সেই টাকার ভাগটা কি যেত এই সন্দীপ ঘোষের কাছে হয়তো যেত জানি না কি করে বলবো তাহলে কেন এই বেপরোয়াভাবে কি করে করতে মানে যাদের কাছে কোনো অর্থ নেই অসংখ্য মানুষজন রয়েছেন যাদের হাতে সত্যিই কোনো পয়সা নেই তাহলে তারা কি করবেন সেই বডি তারা নিতে পারবেন না তারা সবার লাস্টে নেবে তারা সবার লাস্টে নেবে এমনকি বডি দেখতে গেলেও টাকা দিতে হতো এবং এই টোটালটাই সন্তোষ মল্লিক কত টাকা করে দিত 500-700-800 বিফোর দ্য পোস্টমর্টেম ওটা ধরুন কেউ এসছে দেশ থেকে হতেই তো পারে সে বিধ্বস্ত অবস্থা তার হয়তো নিকট আত্মীয় ছেলে ভাই তার স্বামী সে একটু দেখতে চায় পোস্টমর্টেমের আগে অনেকের ধারণা কাটার আগে দেখতে চায় ডিসেকশনের আগে তাদের ভাষা অনুযায়ী কাটার আগে দেখ তো তারা এই অসহায়তার সুযোগ নিয়ে এইভাবে করতো সেটা কিন্তু এই যে স্কিল ডোম যারা এই যে বলছি মনোজ শম্ভু গোপাল এরা কিন্তু সাফার এরা কিন্তু কিছু না এদের মানে যে 500-700 টাকা করে নেওয়া হতো সেটা কি শুধুমাত্র ভার্বালি মানে মুখে বলে টাকা নেওয়া হতো নাকি তাদের হাতে কোনো রকমের কোনো ওই স্লিপ দেওয়া হতো বা কিছু দেওয়া হতো এমনি ক্যাশ টাকা এবং আপনি অবাক হয়ে যাবেন এই স্কিল ডোমগুলোকে দিয়ে ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় ঝাড়ু সোয়াপ করায় তার জন্য তো সুইপার রিক্রুট আছে এদেরকে দিয়ে করায় এই সন্তোষ মল্লিক এই ছেলেগুলোকে আচ্ছা আপনার মনে হয় যে এই যে অভয়ের ময়না তদন্ত সেটা সঠিকভাবে হয়েছিল দেখুন আমি আপনাকে একটা কথা বলছি 3 জন ছিলেন ডক্টর মলি ব্যানার্জি ডক্টর রীনা দাস প্রফেসর ডক্টর অপূর্ব বিশ্বাস এই অপূর্ব বিশ্বাস আপনাকে প্রথমেই বলেছি ফার্স্টেই যে ওই কমিশনে উনি এবং প্রিন্সিপাল রিক্রুটেড উনি প্রাইজ পোস্টিং পেয়ে তিনি শুরু থেকেই দুর্নীতিগ্রস্ত এবার সেটা পরের কথা কিন্তু সোমনাথ দাসের যে জায়গাগুলো যদি আপনি আমায় বলতে দেন আমি বলবো যে প্রথম থেকে যে এইচওডি মর্গ তৈরির পর প্রফেসর স্বরাজ হালদার শোভন দাস তারপরে সোমনাথ দাস তার যে স্বপ্ন এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে ওখানে একটা পয়জন ইনফরমেশন সেন্টার করো
যে মানুষ, সাধারণ মানুষকে আমি সেবা দিতে চাই, মুখ্যমন্ত্রী বলেছেন ওনাকে সম্বর্ধনা দিয়েছেন, যে সাপে কেটে প্রচুর গরিব মানুষ মারা যাচ্ছে বিষে, পয়জন খেয়ে মারা যাচ্ছে, বা এরকম হচ্ছে যে মার্ডার কেস, তার স্টমাকে হয়তো পয়জন থাকছে কিন্তু তার বিচার ল্যাবরেটরি, আমাদের যে বেলগেছে যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসতে 6 মাস সময় লাগে, ততদিনে অ্যাকিউজ বেল পেয়ে যাচ্ছে, ভিকটিম সাফার হয়ে যাচ্ছে। তো স্যার বলেছিলেন আমি 48 ঘন্টার মধ্যে মিনি প্যাথোলজি আমি একটা বানাবো, মিনি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, যেখানে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবো, ডিএম টক্সিকোলজি খুলবো ওখানে, যেখানে ট্রেনিং হবে পিজিটি, হ্যাঁ ওয়ার্ড থাকবে একটা, তো এরম একটা স্বপ্ন, কিন্তু তাকে বাস্তবায়িত করতে দিলেন না, প্রফেসর সোমনাথ দাস তাকে সরিয়ে দিলেন। এখন ওই পিআইসির ইনচার্জ হিসেবে যিনি ছিলেন প্রফেসর সোমনাথ দাস, সেই প্রাইজ পোস্টিং এখন ইনচার্জ হচ্ছে অপূর্ব বিশ্বাস, তাকে দিয়ে পোস্টমর্টম করিয়েছেন। এবার আপনি বুঝে নিন কি হতে পারে, কি হয়েছে, যাই হোক তার মধ্যে যতদূর মানে নামটার সঙ্গে সমস্ত রহস্য জড়িয়ে রয়েছে, যে ময়না তদন্ত সঠিকভাবে হয়েছে কিনা সেটাও একেবারে ক্লিয়ারলি সামনে আসছে না। তবে সাধারণত জানেন তো পোস্টমর্টমে আমি যতদূর দেখেছি অটোপসি সার্জনরা এই এটা এই যে দুটো জিনিস একটু অত্যাধিক হয়ে যাচ্ছে, যেমন বডি পাচার এরম হয় না মর থেকে, এটা হয় না, আর অটোপসি সার্জনরা সাধারণত এগুলো করে না, তবে হ্যাঁ অনেক কিছু ইচ্ছা করলে লুকিয়ে যেতে পারে, তার ভিসেরা তার অনেক অনেক কিছু পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম যখন করে টোটালটাই ভিডিওগ্রাফি করে করে এবং সবটাই ভিডিওগ্রাফির মধ্যে রয়েছে, এবং তারপরে স্কট করে তার মেয়েটির বাড়িতে তার মৃতদেহ পৌঁছে দেওয়া হয় এবং তারপরে তারা সেটাকে সৎকার করে, অর্থাৎ এর সাথে না কে করেছে, পরিবারের লোক করেছে, পুলিশ করেনি, পরিবারকে বডি পৌঁছে দিয়েছে, পরিবার সৎকার করেছে, সেখানে পুলিশ করেনি, এই ধরনের তারপরে তারা বডি সৎকার করেছে। এখানকার নির্মল বাবু কে, তিনি সেখানে থাকতে পারেন বা তার কোন প্রোটোকল অনুযায়ী হতে পারে, কিন্তু বডিটা যারা জ্বালিয়েছেন তারা পরিবারের লোক, তার বাবা মায়ের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে। এখানে পুলিশের সাথে বারবার বিজেপি বলে যে পুলিশ বডি পুড়িয়ে দিয়েছে, সাত তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রমাণ লোপাটের জন্য, এই যে মিথ্যা কথাগুলো বলার একটা লিমিট থাকে। আরে কে কে করেছে বডিটা জানেন না আপনি? বডিটাকে হ্যান্ডওভার করা হয়েছে জানেন কি আপনি? আরে বডি পুলিশের তরফে স্কট করে তার বাড়িতে পাঠানো হয়েছে, তাহলে পুলিশ কিভাবে জানালো? রাজুবাবু ইনফরমেশন গুলো ক্লিয়ার হওয়া দরকার। না না একদমই তাই না, এখানে বডি স্কিপ করে কেন হলো, কোন কোন সিরিয়ালি কেন হলো, কোন সেটা কি করে হলো, শ্মশানের ব্যাপার, জ্বালিয়েছে তার বাড়ির লোক, বডিটাকে জ্বালিয়েছে কেন বললো, তাড়াতাড়ি করুন, আফটার পোস্টমর্টেম তার বাড়িতে পাঠানো হয়েছে এবং পুলিশ দিয়ে স্কট করে বডি পাঠানো হয়েছে, তারপরে তারা তার সিদ্ধান্ত নিয়েছে তারা তাড়াতাড়ি জ্বালাবে না পরে জ্বালাবে, তাদের ব্যাপার, এখানে কি করবে। এখানে হচ্ছে দেখুন, এখানে আর একটা বিষয় হয়েছে, এখানে আগামীকাল ওরা একটা ঘেরাও করছে, কি ঘেরাও করছে না, নবান্ন ঘেরাও করছে, বলছে আমরা বিচার চাই, যদি বিচার চায় তাহলে সিবিআই দপ্তর ঘেরাও করুক, কেন সিবিআই দপ্তর ঘেরাও করবে না, না না সিবা আর যে লোকটা ছাত্র নেতা, দাঁড়ান শুভঙ্কর, যারা ছাত্র যে দাগ দিয়েছে শুভঙ্কর, এই শুভঙ্করের বিরুদ্ধে 30 সেকেন্ড রাজবাবু চিৎকার করে কিছু হয় না, সকালের অনুষ্ঠান, একটা ছোট বিষয় বলে রাখি, এক যে অপূর্ব বিশ্বাসকে নিয়ে কথা হচ্ছে না, সেই অপূর্ব বিশ্বাসের একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই, সেটা হচ্ছে যে অপূর্ব বিশ্বাস নিয়ে কথা হচ্ছে, সেই অপূর্ব বিশ্বাসকে নিয়ে আগেও কলকাতা পুলিশের সঙ্গে একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল, সেটা রীতিমতো ক্লিন চিট দিয়েছিল এই অপূর্ব বিশ্বাস, যে অপূর্ব বিশ্বাস আজকে এই পোস্টমর্টমের মধ্যে আছেন জড়িত। এবং আরেকটা কথা বলে দিই, এই যে সুশান্ত মল্লিক যিনি এই পুরো মর্গের লিস্টটা নিয়ে, আরে দাঁড়ান না আপনি, একদম সময় যে সুশান্ত সময় একদম যে সন্তোষ মল্লিক আছে তার 10 সেকেন্ড আপনার সময় রাজবাবু চুপ করতে দিচ্ছেন না, যে সন্তোষ জি দর্শনতে তারকবাবু মল্লিককে নিয়ে এত তারকবাবু তারকবাবু সেই সন্তোষ মল্লিককে এনেছিল, একদম সন্তোষ মল্লিককে এনেছিল সন্দীপ ঘোষ, একদম অল্প সময় রয়েছে, আমি অভয় আত্মার শান্তি কামনা করে একটা কথা বলছি, আমাদের 48টা চেম্বার, এই 48টা চেম্বার মানে 48টা ওখানে ডিসিস্টেড বডি থাকা যেতে পারে, 4 ডিগ্রি টেম্পারেচার, ওজন মেশিন আছে, এবং সেদিন ওখানে কিন্তু প্রিজার্ভ করা যেত,
সেটা কিন্তু একটার পর একটা তথ্য যখন সামনে আসছে ততই আরো স্পেসিফিক হচ্ছে, ততই আরো স্পষ্ট হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এই আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু আর্যিক মেডিকেল কলেজ হাসপাতাল সংক্রান্ত একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে, যে তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখবো। দেখুন, গতকালই আমরা দেখেছি সন্দীপ ঘোষ কনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতে তল্লাশি চালায় সিবিআইয়ের আধিকারিকরা, এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকদের হাতে, যেখানে টেন্ডার নিয়ে যে অভিযোগটা সামনে আসলো টেন্ডার ও দুর্নীতি হচ্ছে, সেই ভুয়ো টেন্ডারের কাগজ এবং ভুয়ো বিল কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। গতকাল সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রায় পৌনে আটটা নাগাদ সকাল সকাল সিবিআইয়ের আধিকারিকরা 5 থেকে 6 জন তারা সেখানে পৌঁছে যান, এমনকি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারাও সেখানে উপস্থিত ছিলেন। লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেই বিপ্লব সিংহের কথা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, সেই বিপ্লব সিংহ তিনি কিন্তু একজন শিল্পী ছিলেন, তিনি ছবি আঁকতেন, কিন্তু তারপর মাত্র 5 বছরের সময় হয়েছে, এই 5 বছর ধরে তিনি এইরকমভাবেই মেডিকেলের সামগ্রী অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম তারা সরবরাহ করতেন আর্যিক মেডিকেল কলেজ হাসপাতালে, এবং যখন থেকে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা হয় ঠিক সেই মুহূর্ত থেকেই তার এই ব্যবসায় রমরমা। সমস্ত কাগজ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত আরও একাধিক তথ্য, একাধিক ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আরও চঞ্চলকর তথ্য তুলে ধরবো। তবে এখন সময় আরও একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো।